হ্যালো ফুডি ফ্রেন্ডস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যানকুক বাংলা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা সকালের নাস্তার রেসিপি শেয়ার করব, এটার নাম হলো মেনেমেন। এটা তুরস্কের একটা জনপ্রিয় ব্রেকফাস্ট আইটেম, আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এটা সহজেই তৈরি করে ফেলা যায়। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। মেনেমেন রান্না করার জন্য আমি একটা প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল। ট্র্যাডিশনালি এটা অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করা হলেও আপনারা চাইলে এটার পরিবর্তে সয়াবিন তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। সবার প্রথমে 3 থেকে 4 কোয়া রসুনকে আমি কুচি করে কেটে নিচ্ছি। তেল গরম হলে এবার রসুন কুচিগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। সামান্য সটে করে নিচ্ছি। এবার 3 থেকে 4টা কাঁচামরিচকে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আসলে কতটুকু ঝাল পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচের পরিমাণটা এখানে কম বেশি করতে পারেন। এটাকে আমি রসুন কুচির সাথে অ্যাড করছি। এবার আমি এখানে টমেটো অ্যাড করব, আর প্রথমেই টমেটোর খোসাগুলোকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো টমেটো ব্যবহার করছি। ট্র্যাডিশনালি এটা রান্নার জন্য টমেটোর খোসাটাকে আগে ছাড়িয়ে নিতে হয়। এবার টমেটোগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেলে এবার টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার রসুন আর কাঁচামরিচের সাথে টমেটোটাকে ভালো করে ভুনে নিতে হবে। টমেটোটাকে সামান্য ভুনে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো লবণ ব্যবহার করছি। আরও অ্যাড করছি 1 চা চামচের মতো পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, তবে এর পরিবর্তে আপনারা 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এটার পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ঝাল খেতে চান তার উপর। এবার সব কিছুকে একসাথে ভুনে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে এই টমেটোটাকে রান্না করতে হবে, যার ফলে টমেটোটা কিন্তু প্রায় গলে যাবে। এবার এই টমেটোর মধ্যে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোর উপর সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার ডিমের কুসুমগুলোকে একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে সামান্য ভেঙে দিতে হবে, বাট ডিমগুলোকে কিন্তু পুরোপুরি টমেটোর সাথে মেশানো যাবে না, জাস্ট সামান্য ছড়িয়ে দিতে হবে। এবার আরও 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব এবং এটাকে ঢেকে কুক করব, আর এর মধ্যেই ডিমটা কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। বেসিক ম্যানেজমেন্টটা রান্না হয়ে গেছে, আর আপনারা চাইলে এটাকে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। বাট এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি চিজ এর উপর গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবার শেষে এর উপর কিছু থাইম দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এখানে পুদিনা পাতা অথবা অরিগানো ব্যবহার করতে পারেন। ব্যাস, ম্যানেজমেন্টটা রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা আসলে কতটা ইজিলি রান্না করা যায়, আর দেখতে কিন্তু খুবই জোস লাগছে।
এই ডিশটা কিন্তু টার্কিতে খুবই জনপ্রিয় আর নর্মালি এটা রুটির সাথে সার্ভ করা হয়। সো এবার আমি এটাকে ট্রাই করব। আশা করছি এই মেনেমেন্টটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।